ছুটির দিনেও জরুরি সেবা প্রদান করেছে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। অনেক দূর দূরান্তের বিভিন্ন শহর থেকে ছুটির বিষয়টি না জেনে এসেও অবশেষে সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশের সেবা প্রত্যাশীরা। আরব আমিরাত থেকে আমাদের প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান, দুই দিন আগেই বৌদ্ধ পূর্ণিমার ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ছুটির বিষয়ে অবগত করা হয় প্রবাসীদের। কিন্তু বুধবার সকালে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের মূল ফটকে ভিড় করেন 20 থেকে 25 জন সেবা প্রত্যাশী বাংলাদেশি। মূলত কনস্যুলেট বন্ধ থাকার ব্যাপারে অবগত না থাকায় বিপাকে পড়েন এসব প্রবাসীরা। বিষয়টি বাংলাদেশ প্রেস ক্লাবের নজরে এলে কনস্যুলেটকে এসব প্রবাসীদের জরুরি সেবা প্রদানের জন্য অনুরোধ করা হয়। অপেক্ষমান প্রবাসীদের বিষয়টি জানতে পেরে ছুটির দিনেও কনস্যুলেটে ছুটে আসেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে কনস্যুলেটের জরুরি সেবার আওতায় নতুন পাসপোর্ট গ্রহণ করেন অপেক্ষমান এসব প্রবাসী। আমি আপনার থেকে আসছিলাম, আশা দেখি বৌদ্ধ পূর্ণিমার জন্য এটা বন্ধ ছিল, তখন জরুরি সেবা চালু করানোর কারণে আমরা একজন ভদ্রলোককে বলার কারণে উনি আমাদেরকে দিকে ঢোকার চেষ্টা করছে। এখন আলহামদুলিল্লাহ যে স্যার খুলে দিছে পাসপোর্ট নেওয়ার জন্য, এদের আমরা সুখী মানে আমাদেরকে বেতন বা স্যারাইতে কাজ করি, চাকরিও যেত, তারপরে দেখা যাচ্ছে কি গাড়ি ভাড়াও যেত, ডিউটিও খারাপ হতো। আমি ফজিলত থেকে আসছি, আজকে তো বন্ধের দিন, তারপরও স্যারে আমাদের জন্য একটু সহযোগিতা করছে, মানে স্যারের ছেলে আজকে পাসপোর্টটা পাবো, এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। দিয়েছি, আইতে আমাকে 2 ঘন্টা লাগে আইজা, তারপরে কোম্পানি বাস নাই, আমি ট্যাক্সিতে 2-3 ট্যাক্সি করতে করতে এই পর্যন্ত আইসি। এখন টাইম আজকে 100 টাকা যাবে, আবার আর একদিন যাবে, আবার হাজিরাও যাবে। খুব সুন্দর কাজ করছে আর কি। স্যারকে আমি খুব থ্যাংক ইউ জানাইলাম।